সকল ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আমরা একটা নতুন চ্যাপ্টার ভেদের চ্যাপ্টার যাচ্ছে। হ্যাঁ, ভেদ ভেদ সম্পর্কে আমাদের আগে কোনো জ্ঞান হয়নি, কিন্তু আমার একটা চ্যাপ্টার পড়ছিলাম অভেদ। হ্যাঁ, অভেদ মানে কথার অর্থ হচ্ছে ভেদ, পার্থক্য নাই, আর ভেদ মানে হচ্ছে পার্থক্য বা ভেরিয়েশন। হ্যাঁ, তা আমরা অভেদ যেটা বা সমানুপাতের চ্যাপ্টারে দেখবে যে আমরা কে ধরে প্রত্যেকটা ক্ষেত্রে একই ধ্রুবক কে ধরছিলাম, ওরা আমরা অঙ্কগুলো করছিলাম, ওই জন্য ওটাকে অভেদ মানে কোনো পার্থক্য থাকছিল না। ভেদটা যে ধ্রুবকটা কোনো পার্থক্য থাকছিল না। কিন্তু আমাদের এই যে চ্যাপ্টারটা যাব আমরা কোর্সে দেখি 13, এই চ্যাপ্টারে যে ধ্রুবকগুলো ধরবো প্রত্যেকটা আলাদা আলাদা, একই অঙ্কের ভিতরে যখন ধ্রুবক ধরবো প্রত্যেকটা আলাদা আলাদা, ওই জন্য এটাকে বলা হচ্ছে ভেদ, পার্থক্য। ইংলিশে বলা হচ্ছে ভেরিয়েশন। হ্যাঁ, ভেরিয়েশন, সে ভেরিয়েশন থেকে ভেদ এসছে। যেমন আমি বলি একটা উদাহরণ দিই, যেমন এ একই অঙ্কটাই যেমন একটা বলা আছে, এখান থেকে ভালো বোঝা যাবে জিনিসটা। এ আর বি এর বিভিন্ন মান দেওয়া আছে। হ্যাঁ, এর মান যখন 25, বি এর মান তখন 10, এর মান যখন 30, বি এর মান তখন 12, এর মান যখন 45, বি এর মান তখন 18, এর মান যখন 250, বি এর মান তখন কত হচ্ছে 100। এই যে তথ্য দেওয়া আছে, হ্যাঁ, অর্থাৎ এ এর মান 25 হলে বি এর মান হচ্ছে 10, এর মান 30 হলে বি এর মান হচ্ছে 12, এর মান 45 হলে বি এর মান হচ্ছে 18, এরকম বিভিন্ন মান দেওয়া আছে। এই চারটে কেন আরও দিতে পারত, তা সে যাই দেখ না কেন, আমাদেরকে এখান থেকে নিরূপণ করতে হবে এই এ এর সঙ্গে বি এর কী সম্পর্ক, কীরকম ভেদ সম্পর্ক। ভেদ সম্পর্ক দু রকমের হয়, একটা সরল ভেদ আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। হ্যাঁ, একটা হচ্ছে সরল ভেদ, সরল ভেদ, আর দুই নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ। দু রকমের আমরা ভেদ পাবো আমরা। তা এই যে এখানে একটা প্রশ্ন দিয়েছে দেখো শেষে, যে এ আর বি এর মধ্যে সম্পর্কটা কিরকম ভেদ সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে এ আর বি এর মধ্যে কিরকম ভেদ সম্পর্ক আছে, তা এইগুলোর ক্ষেত্রে আমরা কি করে পেতে পারি, যে এ আর বি এর একটা মানে ভাগফল বা অনুপাত বের করব। যদি ভাগফল মানে এ বাই বি এর মানটা সর্বদা ধ্রুবক আসে তাহলে কি হবে, তাহলে আমাদের এর সঙ্গে বি হবে সরল সম্পর্ক। যেমন আমি দেখাচ্ছি এ অঙ্কের ক্ষেত্রে 25/10 কেটে গেলে কত হয়, 5/2। আচ্ছা, এ বাই বি আবার দ্বিতীয়টার ক্ষেত্রে, এই দ্বিতীয়টার ক্ষেত্রে এটা একের হলো, এটা দুইয়ের, দুইয়ের দ্বিতীয়ের ক্ষেত্রে কি আসছে দেখো, 30/12 কেটে গেলে সে কত হয়, 5/2। তারপরে এ বাই বি কি আসছে, 45/18 তাহলেও কেটে গেলে কত হয়, 5/2, তাই তো। আচ্ছা, চতুর্থটা এ বাই বি কত হলো, 250/100 সমান, এটাও কেটে গেলে কত হয়, 5/2, 50 কেটে গেল। তাহলে কি দেখতে পাচ্ছি, এ বাই বি সমান ধ্রুবক, এ বাই বি সমান ধ্রুবক, এর মানটা কত, 5/2। তাহলে এর সঙ্গে বি, অতএব এখান থেকে আমরা সিদ্ধান্ত চলে আসতে পারবো এ প্রপোর্শনাল টু বি, মানে এটা হচ্ছে সরল ভেদে আছে। এর সঙ্গে বি কি ভেদে আছে, সরল ভেদে আছে। আমরা সেই সরল ভেদে ভেদ হলে এইভাবে লিখবো, হ্যাঁ, এ প্রপোর্শনাল টু বি। তাহলে একের অঙ্কটা নিশ্চয় বোঝাতে পারলাম যে এ কিছু মান দেওয়া আছে বি এর, তার কি বলা আছে, তার সঙ্গত মানগুলি দেওয়া আছে। এর সঙ্গে এর 25 মান হলে বি এর মান হচ্ছে 10, এর মান 30 হলে, এরকম বিভিন্ন মান দেওয়া আছে। দিয়ে আমাদের প্রশ্নটা করেছে এর সঙ্গে বি কি সম্পর্কে আছে, তাই তো। তাই সেক্ষেত্রে আমরা দেখবো এ আর বি এর অনুপাত দেখবো, অথবা এ বি এর গুণফল দেখলেই বুঝতে পারবে যে এ বি এর গুণফল কিছুতেই এখানে সমান আসতে পারে না, আসতে পারে পারে না, কিন্তু এ বি এ বাই বি এর ভাগফলটা দেখো সমান চলে আসছে। আমি গুণফল করেও দেখতে পারি, দেখবো এখানে কখন সমান আসবে না এটার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে যদি গুণফলটা সমান আসতো তাহলে এটা সরল ভেদ না হয়ে ব্যস্ত ভেদ হতো। হ্যাঁ, মানে এই যে দ্বিতীয়টা হলো, আর এখানে কোনটা হলো, এটা প্রথমটা হলো। কি করে পেলাম আমরা, সবাই বুঝতে পারলে যে এ বাই বি এর সব ভাগফলগুলো দেখতে পেলাম প্রত্যেকটা ক্ষেত্রে সব 5/2। সুতরাং এর সঙ্গে বি কি সম্পর্ক হয়ে গেল, সরল ভেদে হয়ে গেল, তাই তো। এর সঙ্গে বি আমাদের সরল ভেদে আছে। তাহলে এক নম্বর অঙ্কটা বুঝতে পারলাম, এবং সেক্ষেত্রে ধ্রুবকের ভেদ ধ্রুবকের মান তাহলে 5/2। তাহলে ভেদ ধ্রুবকের মান হলো 5/2, ভেদ ধ্রুবকের মান 5/2, আমরা এটা পেয়ে গেলাম, ভেদ ধ্রুবকের মান 5/2। আচ্ছা, চলে আসছে আমাদের দুইয়ের অঙ্কটা। হ্যাঁ,
এটা তো এক একটা গেল, এবার চলে আসছি দুই নম্বর অঙ্কে। কি বলেছে দুই একটা? এখানেও এক্স আর ওয়াই বিভিন্ন মান দেওয়া আছে, এক্স এর মান আর ওয়াই এর মান, সে মানগুলো আমরা লিখে নিচ্ছি। কি কি দেওয়া আছে? একটা আঠেরো, এক্স এর মান আঠেরো হলে ওয়াই এর মান তিন, এক্স এর মান আট হলে ওয়াই এর মান হচ্ছে কত? সাতাশের চার, এক্স এর মান বারো হলে এটা হচ্ছে নয়ের দুই, আর এক্স এর মান ছয় হলে এটা মান হচ্ছে কত? নয়। এই বিভিন্ন মানগুলি দেওয়া আছে আমাদের, এক্স এর এই মানগুলির জন্য ওয়াই এই মানগুলি আমাদের নির্দিষ্ট বলা আছে। হ্যাঁ, তাই আমাদের বলেছে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে নিরূপণ করো। হ্যাঁ, তা আমি দেখছি, দেখো এখানে ভাগফল কিন্তু কিছুতেই ধ্রুবক আসতে পারে, আসে না, আসতে পারবে না। এটা এই আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে ছয় হয়, কিন্তু ছয়কে নয় দিয়ে ভাগ করলে তার ছয় হয় না। তাহলে সেক্ষেত্রে দেখছি যে ভাগফলটা কিছুতেই ধ্রুবক আসবে না, কিন্তু আমরা দেখি গুণফলটা কি হয়, এক্স আর ওয়াই এর গুণফলটা আঠেরো গুণ তিন সমান চুয়ান্ন। দুই নম্বর ক্ষেত্রে এক্স ওয়াইটা কত আসছে? আট গুণ সাতাশের চার, তাহলেও দেখো চুয়ান্ন আসছে, আসছে তো কাটাকাটি হয়ে। আচ্ছা, তিন নম্বরটার ক্ষেত্রে এক্স ওয়াই সমান বারো গণিত নয় দুই, তাহলে কত হয়ে গেল? চুয়ান্ন। চার নম্বরটার ক্ষেত্রে ছয় গুণ নয়, তাহলেও দেখতে পেলাম চুয়ান্ন হল। তাহলে কি দিতে পারছি? এক্স ওয়াই এর গুণফল হয়ে গেল ধ্রুবক, তাই তো? এক্স ওয়াই গুণফল ধ্রুবক, সেটার মান কত হয়ে গেল? চুয়ান্ন, তাই তো? তাহলে এবার যেহেতু এবার গুণফল ধ্রুবক, যদি যুক্তি লিখতে হয়, যেহেতু গুণফল ধ্রুবক, গুণফল ধ্রুবক, অতএব x প্রপোর্শনাল টু 1 বাই y, অর্থাৎ x এর সঙ্গে y ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে? এটা তাহলে কি লিখবো? x এর সঙ্গে y টা কি ভেদে আছে? এখানে ব্যস্ত ভেদে আছে। কেন? যেহেতু x আর y এর গুণফলটা এবার ধ্রুবক হলো, ভাগফল কিন্তু ধ্রুবক হলো না, কি ধ্রুবক হলো? গুণফল। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, ভেদ করকমের হলো দুরকমের, একটা সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ। সরল ভেদের ক্ষেত্রে দুটো চলরাশি তাদের যদি ভাগফল ধ্রুবক হয় তাহলে সরল ভেদ হবে, আর যদি তাদের গুণফল ধ্রুবক হয় তাহলে সেটাকে বলা হবে ব্যস্ত ভেদ। এই দুটো জিনিস আমরা কিন্তু শিখে গেলাম। হ্যাঁ, সরল ভেদ কখন হয়, কখন ব্যস্ত ভেদ হয়। তাহলে দুই নম্বর অঙ্কটা হলো আমাদের, চলে আসবো আমরা এবার তিনের এক। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু ত্রৈরাশিকে করেছি, হ্যাঁ, এবং এই ভেদকেও কাজে লাগিয়েছি। সেখানে কিন্তু ভেদ সম্পর্কে আমাদের অতটা ধারণা ছিল না, আমরা এই ভেদকে সরাসরি কাজে লাগিয়ে কীভাবে অঙ্কগুলোর ক্যালকুলেশন করবো। দেখো কি বলা আছে, বিপিন বা কাপুর ট্যাক্সি পঁচিশ মিনিটে চোদ্দ কিমি পথ যায়, ওই একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে তিনি পাঁচ ঘন্টায় কত যাবেন, তাই তো? পাঁচ ঘন্টা ভেদ তত্ত্ব আমাদের কাজে লাগিয়ে এটাকে করতে হবে। আচ্ছা, এখানটা করে রাখি, পাঁচ ঘন্টা মানে কত মিনিট, সব একরকম করতে হবে, পাঁচ ঘন্টা মানে তিনশো মিনিট, তাই তো? তিনশো মিনিট, এটা করে রাখলাম। এবার এখানে যে দুটো ভ্যারিয়েবল আছে, মানে দুটো চলরাশি আছে, কি কি? একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে দেখো দূরত্ব। হ্যাঁ, সময়, তাহলে ধরি সময় সমান এক্স মিনিট, মিনিটে ধরলাম সময়টাকে, হ্যাঁ, এবং দূরত্ব সমান ওয়াই কিমি। তাহলে সময়টাকে ধরলাম এক্স মিনিট আর দূরত্ব হলো ওয়াই কিমি, অর্থাৎ ওই বিপিন কাকু কি হচ্ছে, এক্স মিনিটে তিনি ওয়াই কিমি দূরত্ব যেতে পারেন। এবার তোমাদের সাধারণ জ্ঞান দিয়ে বলো তো দেখি, তার সময় যদি সে এক মিনিটে যে পথ যাবে, দু মিনিটে তার নিশ্চয় দ্বিগুণ পথ যাবে, তিন মিনিটে তিন গুণ পথ যাবে, তাহলে যত সময় বাড়ছে দূরত্ব তত বেড়ে যাচ্ছে। আমরা সেই সেভেন এইটে তৈরাশিক অঙ্ক করতে গেলে কী করেছিলাম তাহলে, যে একটা বাড়লে যদি আরও বেড়ে যায়, কী সম্পর্ক বলেছিলাম? সরল সম্পর্ক বলেছিলাম, সেই জিনিসটা কাজে লাগাবো। তাহলে যেহেতু এক্সের সঙ্গে ওয়াই সরল সম্পর্কে আছে, সরল বা সরল ভেদে আছে বলে তো একই কথা, সরল ভেদে আছে, তাহলে আমার সরল ভেদ হলে কীভাবে লিখতে পারি? এক্স প্রপোর্শনাল টু ওয়াই। হ্যাঁ, এইটাকে সরল ভেদ করা হয়, এটাকে এভাবে লিখতে পারি আমরা, বা এক্স সমান কে ওয়াই,
এখানে কে লিখতে হবে, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক মনে থাকবে এটা, কে কে ধরতে হবে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো যখন x এর মান 25, তাহলে যখন x সমান 25 আর y সমান কত 14, তাহলে কি হয়ে যাচ্ছে 25 সমান k গুণ 14, বা এখান থেকে k এর মান কত বেরিয়ে গেল 25 এ 14, তাহলে এখানে যে ভেদ ধ্রুবক সেই ধ্রুবকের মানটা, অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবক তার মানটা কত পেয়ে গেলাম আমরা 25 এ 24। এইটাকে আমরা আমাদের পরের অঙ্কের কাজে লাগাবো। এবার দ্বিতীয় অংশে কি বলেছে, যখন এবার কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাই তো y টা কত দেওয়া আছে, না প্রথম তো x দেওয়া আছে, x সমান 300 বলা আছে, এখন x সমান এবার 300, তাহলে অতএব 300 সমান k হচ্ছে 25 এর 14 ইন্টু y, এই তো অঙ্ক, বা এখান থেকে আমরা y সমান কত হবে 300 ইন্টু, এটা উল্টিয়ে যাবে এদিকে গেলে 14/25, 25 দিয়ে কেটে গেলে 12, গুণ করলে 12 বার 144, আর তাহলে 168, 168 কিমি। তাহলে বিপিন কাকু কি হলো, তিনি 5 ঘন্টায় অর্থাৎ 300 মিনিটে তিনি 168 কিমি যাবেন। হ্যাঁ, এই অঙ্কটা আমরা দেখো ছোটবেলা থেকেই শিখে এসেছি, এই ধরনের অঙ্কগুলো তৈরি আসে, এই আমরা প্রথমে ওইটিক নিয়মে শিখেছিলাম, তারপর 7-8 গিয়ে আমরা কি শিখলাম, এ বেশ করে 8 গিয়ে আমরা সেটাকে তৈরাসিক পদ্ধতিতে শিখলাম। হ্যাঁ, তৈরাসিক পদ্ধতি অঙ্কগুলো করেছিলাম ওই অনুপাত সমানুপাত ব্যস্তানুপাত করে। হ্যাঁ, আর সেই ধারণাটাকে এবার আর একটু মডিফাই করে আমাদেরকে এটাকে কি হচ্ছে ভেদের ধারণা কাজে লাগিয়ে আমরা কীভাবে করলাম, তো কী ছিল অঙ্কটাই, 5 ঘন্টা মানে 300 মিনিট করে নিলাম, সময়গুলো একই রকম এককে রাখতে হবে বলে আমরা করে নিলাম ওটা। হ্যাঁ, যে তিনি আমি ধরে নিলাম, ধরি তার সময় লেগেছিল 1 মিনিট, আর তাতে সে ওয়াই কিমি দূরত্ব গিয়েছিল। এবার দেখো সময়ের সঙ্গে দূরত্ব কী সম্পর্ক, সরল সম্পর্ক, যত সময় বাড়বে তত দূরত্ব বেশি এগিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে আছে, তার মানে কি এক্স প্রপোর্শনাল টু ওয়াই, সেখান থেকে এক্স সমান কত হবে কে ওয়াই, এটা ধরে নিলাম। এবার যখন দেখো প্রথম অংশে কি বলা আছে, এক্স এর মান 25, তখন ওয়াই কত হচ্ছে 14 কিমি, যে সেখান থেকে আমরা কে এর মানটা কত পেয়ে গেলাম 25 এর 14। আচ্ছা, আবার এক্স সমান যখন 300, তখন ওয়াই এর মানটা কত আমাদের এটাই বের করতে হবে, তাই তো বিচার্য বিষয় যে তিনি 5 ঘন্টায় অর্থাৎ 300 মিনিটে কত দূরত্ব গেছে, মানে ওয়াই বের করতে হবে। তাহলে আমরা সেখানে এক্স এর জায়গায় 300 বসালাম, কে ওয়াই, কে এর মানটা বসিয়ে দিলাম, ওয়াই এর মানটা জানা নাই, এখান থেকে ওয়াই সমান কত হলো, উল্টিয়ে চলে গেল, এটা কাটাকাটি করে হয়ে গেলো 168 কিমি। তাহলে বিপিন কাকু 5 ঘন্টায় কত কিমি যাবেন, 168 কিমি যাবেন, ওই একই বেগে যদি জানতেন। হ্যাঁ, একই অঙ্ক পরেরটাও, দুয়েরটাও একই টাইপেরই অঙ্ক, তিনেরটাও একই রকমের অঙ্ক। হ্যাঁ, শুধু কি ভেদে আছে ওটা খেয়াল রাখবে, যেমন তিনের অঙ্কটাই সময় আছে আর জন আছে, জন আর দিন হচ্ছে ব্যস্ত সম্পর্ক, বারবার দেখবে তৈরাশিকে আমি এই যে শিখিয়েছিলাম, জনের সঙ্গে দিন ব্যস্ত সম্পর্ক হয়, অর্থাৎ তোমরা এই জনকে এক্স ধরে নিবে আর দিনকে ওয়াই ধরে নিয়ে, তাহলে এক্সের সঙ্গে ওয়াই ব্যস্ত ভেদে আছে তার মানে, এবার তাই তো তিনের অঙ্কটার ক্ষেত্রে, তিনের অঙ্কটার ক্ষেত্রে তার মানে এক্স প্রপোর্শনাল টু 1/y, দিয়ে এখান থেকে এক্স সমান কে বাই ওয়াই ধরে নিয়ে সেখান থেকে এক্স এর মান ওয়াই এর মান পুট করে দেবে। প্রথমের ক্ষেত্রে দেখো এক্স এর মান কত বলেছে 50, আর ওয়াই এর মান কত বলেছে 18, ওইটা কাজে লাগাবে, এক্স সমান 50 তিনের অঙ্কটার আর ওয়াই সমান 18, এখান থেকে কে এর মান বের করে দ্বিতীয়বারে তখন সেটাকে পুট করে কে এর মানটা পুট করে তোমরা মানটাকে বের করে দেবে। তাহলে তিনের অঙ্কগুলো একই টাইপেরই অঙ্ক, আশা করি নিশ্চয় সকলে পারবে করতে। আমি চলে যাচ্ছি চারের অঙ্ক। হ্যাঁ, চারের অঙ্কগুলো কিভাবে করতে হবে, চার নম্বরটা কি বলেছে, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, চারের একের অঙ্কটাই শর্তানুসারে, শর্তানুসারে ওয়াই প্রপোর্শনাল টু √x, তাই বলা আছে তো,
তাহলে y উপসংহার টু রুট ওভার x এটা সবাই বুঝতে পারলে যে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে তাই বললাম তো y উপসংহার টু রুট ওভার x বা y সমান এবার একটা অশূন্য ভেদ ধ্রুবক ধরে নিয়ে k k রুট ওভার x k পাশে লিখে দেব k অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য নয় তাই তো সেই জন্য অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক লিখতে হবে কিন্তু হ্যাঁ ভেদ ধ্রুবক তাহলে অঙ্কটায় শর্ত কি বলা ছিল যে y টা x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে তাই লিখলাম y টা x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে ব্যস্ত ভেদ হলে 1 বাই করে লিখতাম দিয়ে এখান থেকে যখন দেখো এবার x এর মান কত যখন y সমান 9 x তখন 9 তাই বলে দিয়েছে হ্যাঁ y ও 9 x ও 9 তাহলে কত হচ্ছে y জায়গায় 9 বসালাম সমান k ইনটু রুট ওভার x এর মানও 9 বসিয়ে দিলাম বা 9 সমান k গুণ 3 9 এর বর্গমূল 3 হয় বা k এর মান কত হয়ে গেল 9 এর 3 মানে কত বেরিয়ে গেল 3 বেরিয়ে গেল হ্যাঁ k এর মানটা কত পেয়ে গেলাম আমরা 3 পেয়ে গেলাম এবার এই k এর মান যে 3 এটাকে কাজে লাগাবো লাগি দ্বিতীয় অংশটাকে আমরা বের করে নেব দেখো আবার যখন কি বলা আছে y এর মান 6 তখন x এর মানটা বের করব তো যখন এবার y সমান 6 অতএব 6 সমান 6 সমান k এর মান হচ্ছে কত 3 গুণ রুট ওভার x এই তো তবে বুঝতে পারলে এটা যে এবার y সমান k x এই k রুট ওভার x এই যে সম্পর্ক আছে সেখানে আমি y এর মান বসালাম ভেদ ধ্রুবকের মান কত বেরিয়েছিল 3 বসিয়ে দিলাম আর x এর মানটা বের করব তাহলে রুট ওভার x সমান কত হয়ে গেল 6 3 কেটে গেল 2 হয় বা এখান থেকে x করতে গেলে এটাকে বর্গ করতে হবে হ্যাঁ উল্টো কাজ করতে হবে 2 এর বর্গ হলো 4 তাহলে x এর মান কত হয়ে যাবে 4 তাহলে অ্যানসার x সমান কত 4 এটাই আমাদের অ্যানসার অঙ্কটা বুঝতে পারলে তাহলে তাহলে শর্ত অনুসারে কি বলেছিল y টা x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে সেখান থেকে একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করলে সমান করতে পারবো এই সমানুপাত থেকে সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় সেটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক সেটাকে কে ধরে নিয়েছি আমরা এবার যখন y সমান 9 x সমান 9 সেখান থেকে আমি মান বসিয়ে k এর মানটা 3 পেয়ে গেলাম যে আবার দেখো তার দ্বিতীয় অংশে যেবার বলেছে y সমান যখন 6 তখন x এর মান কত তাই চেয়েছে তা y সমান 6 এই সম্পর্কে এই সম্পর্কটাতেই y এর জায়গায় 6 বসালাম আর k এর মান তো 3 বের করেছি যেটা k এর মান 3 বসিয়ে দিলাম ইনটু রুট ওভার x যেমন আছে থেকে গেল এখান থেকে 3 ভাগ করে নিয়ে গিয়ে তাহলে কেটে গেলে 2 হলো x এর মান তার স্কয়ার করলে কত হয়ে গেল 4 বেরিয়ে গেল তাই তো তাহলে আমাদের যখন y সমান 6 তখন x এর মান কত বেরিয়ে আসছে 4 এটাই অ্যানসার হবে একই রকম অঙ্ক দুইটাও তাই একই টাইপের অঙ্ক তিনেরটাও একই রকম অঙ্ক তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি তিনের অঙ্কটা দুইটা পড়ালাম না দুইটা তোমরা করবে একই টাইপের অঙ্ক আচ্ছা তিনের অঙ্কটা কি বলেছে x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে হ্যাঁ তাহলে শর্তানুসারে x প্রপোর্শনাল টু y x y এর সঙ্গে সরল ভেদে সেই জন্য x প্রপোর্শনাল টু y এবং x টা z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে x প্রপোর্শনাল টু 1 বাই z ব্যস্ত ভেদ মানে 1 বাই y হ্যাঁ তাহলে x টা বলেছে y এর সঙ্গে সরল ভেদে আছে তাহলে ঠিক লিখলে আপনি দেখতে এটা আর x টা বলেছে z এর সঙ্গে ব্যস্ত ভেদ মানে 1 বাই করলে ব্যস্ত ভেদ হয় সমানুপাত চিহ্ন হবে যে 1 বাই হলে সেটা ব্যস্ত ভেদ বোঝায় হ্যাঁ তাহলে x টা y এর সঙ্গে সরল ভেদ এবং x টা z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে এবার খেয়াল করে রাখবে এটাও যদি x থাকে এটাও যদি x মানে সেম থাকে x বলে না এখানে যদি y এখানে y থাকে তাহলে একই জিনিসই হতো কি করতে পারবো আমরা তার যৌগিক ভেদ বলে একটা ভেদ আছে তাহলে যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী কি যৌগিক ভেদটা যদি এই দিকটা চলরাশিটা সেম থাকে তাহলে এইটাকে আমরা x প্রপোর্শনাল টু y / z কিভাবে লিখলাম বুঝতে পারলে একসঙ্গে এই যাদের সঙ্গে সরল বা ব্যস্ত ভেদ থাকবে এরকম দু এক দুটো কেন তিনটে চারটে পাঁচটা দশটা হতে পারে কিন্তু সেগুলো কি হবে যে যেমন পজিশন আছে সেই মতো করা হয়েছে y উপরে আছে উপরে হলো যে নিচে আছে যে নিচে হলো যদি আলাদা হলো তো u থাকলো সেটা হয়তো দেখা হলো u স্কয়ার হয়ে আছে তাহলে ইনটু u স্কয়ার হয়ে যেত যেমন ভাবে হোকটা কেন তাহলে বাঁ দিকে শুধু একবার x লিখবো লিখে
এই ডান দিকের যে চলরাশিগুলো আছে সেগুলো যেমন যেমন পজিশনে আছে অবস্থান সেই মত করে বলে লিখে দেবো। এটাকে বলা হয় যৌগিক ভেদের তত্ত্ব। তাহলে সবার মাথায় ঢুকলে জিনিসটা, যৌগিক ভেদ জিনিসটা কি? যৌগিক ভেদ যদি কি হয়, এই এক্সটা যদি ওয়াই এর সঙ্গে সম্পর্ক একটা আছে, এক্সটা জেড এর সঙ্গে সম্পর্ক আছে, এক্সটা তাহলে আরো কোনো সংখ্যার সঙ্গে সম্পর্ক থাকতে পারে, যাই থাকুক না কেন, তাহলে আমরা সেগুলোকে যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী লিখতে পারবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই বাই জেড। বুঝতে পারলেন তো? এটা দেখো এখানে ওয়াই উপরে আছে আর এই জেডটা কোথায় আছে, নিচে। তাহলে যে যেমন পজিশন আছে সেই পজিশন লিখে আমরা এই এক্স সমান ওয়াই প্রপোর্শনাল টু এটা লিখতে পারবো। এবার এখান থেকে আমরা একটা ভেদ ধ্রুবক কে দিয়ে গুণ করে নেব, কে ওয়াই বাই জেড, হয়ে গেল। পাশে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ অতএব মান বসে দিই, যার যেটা মান এক এর ছয় সমান কে ইন্টু ওয়াই মান হচ্ছে পাঁচ বাই জেড এর মান হচ্ছে কত নয়, বজ্রগুণন করলে কে সমান হয়ে গেল এক এর ছয় গুণিত নয় এর পাঁচ, উল্টিয়ে যাবে তিন দিয়ে কেটে গেলে দুই, তিন তিরিকে নয়, তার মানে তিনের দশ। ভেদ ধ্রুবকটার মান কত পেয়ে গেলাম আমরা, তিনের দশ। এবার যখন এবার আরো মান বলেছে, এবার দেখো এবার এবার বলেছে এবার ওয়াই সমান ছয় আর জেড সমান একের পাঁচ, তাই বলেছে তো। আবার আবার যখন আবার লেখা ভালো, আবার যখন ওয়াই সমান সিক্স জেড সমান একের পাঁচ, অতএব এক্স সমান কের মান কত, তিনের দশ ইন্টু ওয়াই এর মান কত ছয় বাই জেড এর মান কত একের পাঁচ, যার যেটা মান বসিয়ে দিলাম কে এর মান বসালাম ইন্টু ওয়াই বাই জেড তার মান বসিয়ে দিলাম সব, যে সমান তিনের দশ ইন্টু ছয় ইন্টু এই নিচের ভগ্নাংশ উল্টিকে পাঁচের এক হয়ে গেলো, পাঁচ দিয়ে কেটে গেলে দুই, দুই দিয়ে কেটে গেলে তিন, তিন ত্রিককে নয়, তাহলে এক্স এর মান কত হয়ে গেলো নয়, অতএব এক্স সমান কত নাইন, এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই, এখানে একটা তাহলে নতুন সূত্র কাজে লাগলো যৌগিক ভেদের তত্ত্ব। হ্যাঁ, কীরকম জিনিস, যে বাঁ দিকের চলরাশি যদি সেম থাকে তাহলে ডান দিকেরগুলো যে যেমন পজিশন আছে অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী বসে যাবে। হ্যাঁ, সেটাকে বলা হয় যৌগিক ভেদের তত্ত্ব। সেখান থেকে নতুন একটা মানে কি একটা কে ধ্রুবক ধরে নিলাম আমরা, ধরে নিয়ে এক্স ওয়াই জেড এর মানগুলো সব বলা ছিল সেটাকে কাজে লাগিয়ে কে এর মানটা অর্থাৎ ধ্রুবকের মানটা আমরা পেয়ে গেলাম। সেই ধ্রুবকটাকে এখন আমি দ্বিতীয় সম্পর্ক বের করে বসিয়ে দিচ্ছি, যেখানে ওয়াই সমান সিক্স আর জেড এর মান একের পাঁচ বলেছে, সেখান থেকে আমরা এক্স এর মানটা কত পেয়ে গেলাম নয়, এটাই চেয়েছিল যে আমাদের এক্স এর মানটা কত হবে। তাহলে অঙ্কটা আমি বোঝাতে পেরেছি নিশ্চয় এটা, যে এক্স ওয়াই জেড এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে চলরাশি দিয়ে আমাদের যখন অনেকগুলো মিলেমিশে একসঙ্গে দেবে তখন আমাদেরকে সেগুলোকে যৌগিক ভেদের তত্ত্বতে খেলতে হবে, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, অন্যভাবে করলেও হবে কিন্তু তাতে অনেক জটিলতা চলে আসবে, আমরা যৌগিক ভেদটাকে কাজে লাগিয়ে দিয়ে এইভাবে ছোট করে দেবো। তারপর চলে আসছি আমরা পাঁচের অঙ্কে, দেখো পাঁচের এক কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই বলে দেখা হবে এটা। হ্যাঁ, এক্স প্রপোর্শনাল টু ওয়াই বা এক্স সমান কে ওয়াই, তা কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক ধরে নিলাম। হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক, তারপর আমরা পরের ধাপে এগিয়ে যাবো। কি বলেছে এবার দেখো, যে দেখাও যে x প্লাস y প্রপোর্শনাল টু, অতএব এবার এবার একটা কথা বলে রাখি, আমাদের প্রমাণ করতে হবে x প্লাস y এটা ভালো লক্ষ্য করাটা, এইটা এইটা প্রপোর্শনাল টু, এটা এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তা আমাদের এটা তার মানে x x প্লাস y এর সঙ্গে x মাইনাস y এটা সরল সম্পর্কে আছে, সরল সম্পর্ক প্রমাণ করতে গেলে কি হতে হবে, এটার এটার ভাগফলটা যদি ধ্রুবক দেখায় তাহলে সরল সম্পর্কে চলে আসবে। তাহলে আমরা কী করবো এখানে, এই এক্স প্লাস ওয়াইটাকে উপরে লিখবো আর দ্বিতীয় অংশ যেটা সমানুপাত করতে হবে সেটাকে নিচে লিখবো, যে এই ভাগফলটা যদি ধ্রুবক দেখাতে হয় তাহলে আমার প্রমাণটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কোনো লিখবো না, এটা প্রয়োজন না, কিন্তু আমি বোঝানোর জন্য এটা লিখেছিলাম, দিয়ে মানটা বসিয়ে দেবে, এক্সের মান কত কে ওয়াই প্লাস ওয়াই, নিচে কে ওয়াই মাইনাস ওয়াই,
ऊपर y कॉमन गेल k प्लस 1 नीचे y कॉमन गेल k माइनस 1 y y তে কেটে গেল সমান এই যে k প্লাস 1 বাই k মাইনাস 1 এটা তো নিশ্চয় ধ্রুবক ধ্রুবক রাশি যোগফল ভাগফল গুণফল সবই কি হয় ধ্রুবক এখানে কোনো চল রাশি নাই দেখো কে কে আমরা তো অশূন্য ভেদ ধ্রুবক ধরেই নিয়েছিলাম তাহলে এটাও ধ্রুবক এটাও ধ্রুবক এটাও ধ্রুবক এটাও ধ্রুবক তাহলে যোগফল গুণফল ভাগফল অর্থাৎ ধ্রুবক পদে যোগফল গুণফল ভাগফল সবই কি হয় ধ্রুবকই হয় সেই হিসাবে এই অনুপাতটা কত পেয়ে গেলাম ধ্রুবক পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমরা তার সিদ্ধান্তে কি চলে আসলাম যে দুটো চলরাশি ভাগফলটা যেহেতু ধ্রুবক তাহলে অতএব x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y আমাদের প্রমাণিত হয় হ্যাঁ তাহলে সমানুপাত প্রমাণ করতে গেলে সেই চলরাশি দুটোর অনুপাত অর্থাৎ ভাগফলটাকে আমরা কি দেখাবো ধ্রুবক তাহলে কি হয়ে গেলো সমানুপাত হয়ে গেলো হ্যাঁ তখন আমরা এইভাবে এটাকে লিখতে পারি আমাদের প্রমাণ হয়ে গেলো হ্যাঁ তো খুবই সহজ অঙ্ক কোনো জটিলতা নাই আমার একা এখানে একটা ভেদ ধ্রুবক ধরে নিয়ে মানটাকে খুব করে দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে একটার ক্ষেত্রে দুটো ভেদ ধ্রুবক লাগতে পারে তিনটে লাগতে পারে চারটেও লাগতে পারে সে অঙ্ক অনুযায়ী বড় অঙ্কের ক্ষেত্রে লাগবে সেটা আমরা সেই মতো করে ব্যবহার করব আচ্ছা আমরা চলে আসছি দেখো দুয়ের তাই এটারই দুয়ের অঙ্ক চলে আসছি পাঁচের দুই কি বলেছে এ প্রপোর্শনাল টু 1 বাই সি তাই তো বলা আছে বা এ সমান কে 1 ইনটু 1 বাই সি এখানে কে 1 অশূন্য ভেদ ধ্রুবক এটা ধরে নিলাম হ্যাঁ অশূন্য ভেদ ধ্রুবক আচ্ছা তাহলে এ এ সমান কে 1 ইনটু 1 বাই সি এটা আমরা পেয়ে গেলাম আচ্ছা এখান থেকে আমাদের আর এটাকে এক কাজ করতে পারি দাঁড়াও এখান থেকে আমরা আচ্ছা এসি মানটা কত পেয়ে গেলাম এসি মানটা হচ্ছে কে 1 এটাকে এক নম্বর দিয়ে রেখে দিলাম আবার দ্বিতীয় কি সম্পর্ক বলেছে একটা বলো দেখো সি প্রপোর্শনাল টু 1 বাই বি তাই বলেছে তো তাহলে সি সমান কে 2 ইনটু 1 বাই বি কে 2 টাও অশূন্য ভেদ ধ্রুবক আচ্ছা এখানে বারবার বলি একই অঙ্কে বারবার ধ্রুবক ধরতে হলে সেক্ষেত্রে কি ধরতে হবে আলাদা আলাদা ধ্রুবক ধরতে হবে হ্যাঁ ওই জন্য তো এটা ভেদের অঙ্ক বলা হয় ভেদ মানে ধ্রুবকগুলো যেন একই রকম হয় না যেন হ্যাঁ এই এই সম্পর্কের ক্ষেত্রে ভেদ ধ্রুবকটা কে 1 এই সম্পর্কের ক্ষেত্রে ভেদ ধ্রুবক কে 2 যদি আরেকটা লাগে তার ক্ষেত্রে তাহলে কে 3 ধরবো আরও লাগলে তাহলে কে 4 ধরবো এইভাবে আমরা এগিয়ে যাবো অঙ্কগুলোকে তাহলে দুটো সম্পর্ক সেখান থেকে বর্জনন করলে বিসি সমান কত হয়ে গেল কে 2 এটাকে দুই নম্বর দিলাম দেখো এবার আমি এক নম্বরকে দুই নম্বরে ভাগ করে দিলাম এক কে দুই দ্বারা ভাগ করে দ্বারা ভাগ করে কি পেয়ে যাচ্ছি এসি বাই বিসি সমান কে 1 বাই কে 2 তাই পাচ্ছি তো সিসি কেটে গেল বা এ বাই বি সমান কি পেয়ে গেলাম ধ্রুবক পেয়ে গেলাম এ বাই বিটা কি ধ্রুবক পেয়ে গেলাম কে 1 বাই কে 2 মানে কোন দুটো ধ্রুবক রাশির ভাগফল তো সে ধ্রুবক কি হয় তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত আসতে পারলাম এ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে যদি ভাগফল ধ্রুবক হয় দুটো চল রাশি তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক বর্তমান হয় সরল সম্পর্ক বর্তমান হয় অর্থাৎ এ প্রপোর্শনাল টু কত হয়ে গেল বি হয়ে গেল হ্যাঁ দুইটাও গেল এখন অঙ্ক চলে আসছি আমরা পাঁচের তিন আচ্ছা পাঁচে তিন নম্বর অঙ্ক কি বলেছে দেখি কি বলেছে এ প্রপোর্শনাল টু বি এ প্রপোর্শনাল টু বি বা এ সমান কে 1 বি কে 1 অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক এটা ধরে নিলাম আমরা এটাকে এক নম্বর দিয়ে রাখলাম আচ্ছা দ্বিতীয়টা কি বলেছে b প্রপোর্শনাল টু 1 বাই c বা b সমান k2 ইনটু 1 বাই c এটা হয়ে গেল দুই নম্বর এখানেও k2 অশূন্য ভেদ ধ্রুবক এটাও করে নিলাম তৃতীয় একটা সম্পর্ক বলেছি দেখো কি বলা আছে c প্রপোর্শনাল টু d c প্রপোর্শনাল টু d বা c সমান k3 ইনটু d এটা হলো তিন নম্বর সম্পর্ক এখানে কে 3 হলো অশূন্য ভেদ ধ্রুবক এটাকেও ধরে নিলাম হ্যাঁ এবার আমাদের কি চেয়েছে তাহলে
বলেছে যে এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক বর্তমান, এ আর ডি এর মধ্যে আমাদের সম্পর্ক বের করতে হবে। হ্যাঁ আমরা এক কাজ করি, এগুলোকে এগুলোকে পরপর পরপর গুণ করে দিই, এ প্রসারণ টু বি। হ্যাঁ তাহলে বাঁদিক বাঁদিক গুণ করলাম, তাহলে এক এফ কমা দুই ও তিন থেকে পাই, তিন থেকে পাই কি পেয়ে যাচ্ছি, বাঁদিক বাঁদিক গুণ করলাম, ডানি ডানি গুলা গুণ করি, তা হবে যেভাবে খুশি করি না কেন হয়ে যাবে। এ বি সি সমান কে ওয়ান, কে ওয়ান ইন্টু বি, কে টু ইন্টু ওয়ান বাই সি, কে থ্রি ইন্টু ডি, এই পেয়ে গেলাম তো। এবার এই চলরাশিগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে আসছি, এ বি সি বাই, আচ্ছা বি আসবে নিচে, সি যাবে কোথায়, উপরে, তাই তো, সিটা চলে যাবে উপরে, সি গেল উপরে, ডি আসলো কোথায়, নিচে, ও দাঁড়ান, এটাকে আমরা একটু আলাদা করে করি, নাহলে একটু এগুলো আসছে না, একটু আলাদা করে করি। এটা করার আগে আমরা কি করে নিই, এ মানে এক ও দুই থেকে কি পেয়ে যাচ্ছে দেখো, বি এর মানটা আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ তাহলে অতএব এক ও দুই থেকে পাই, দুই থেকে পাই, একটু আলাদা করে করতে হবে, এক ও দুই থেকে পাই, এ সমান কে ওয়ান ইন্টু বি এর মান, কে টু ইন্টু ওয়ান বাই সি, বা এসি সমান কে ওয়ান কে টু, পেয়ে গেলাম আমরা এসি সমান কত পেয়ে গেলাম, কে ওয়ান কে টু, এইটাকে তিন নম্বর দিয়ে রেখে দিলাম। হ্যাঁ আচ্ছা আবার আবার কি বলা আছে, সি প্রপোর্শনাল টু কি বলা আছে দেখো, তৃতীয়টা সি প্রপোর্শনাল বলা আছে ডি, বা সি সমান কে থ্রি ডি, কে থ্রি ভেদ ধ্রুবক, কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা ধরে দিলাম। দিয়ে অতএব এই যে এটাকে আমরা চার নম্বর দিলাম, হ্যাঁ এবার এই চার নম্বরে তাহলে তিন নম্বরে, তিন নম্বরে সি এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, সি এর মানটা আমরা বসিয়ে দিলাম, বসিয়ে পাই, এই যে তিন নম্বরে আমরা সি এর মানটা, সি এর মানটা কত পেয়েছি, কে থ্রি ডি, এটা বসিয়ে দিচ্ছি, এ ইন্টু কে থ্রি ডি সমান কত হচ্ছে, কে ওয়ান কে টু, বুঝতে পারলে সবাই, এই সি এর জায়গায় আমি সি এর মানটা বসিয়ে দিলাম, এটা বসি, এ এসি সমান কে ওয়ান কে টু, তো এই সি এর জায়গায় সি এর মানটা হচ্ছে কে থ্রি ডি বসিয়ে দিলাম, বা এ এসি এই ও সমান কত, এটা এসি সমান হয়ে, এটা সমান চিহ্ন আছে, হ্যাঁ, বা এডি সমান কত হয়ে গেল, কে ওয়ান কে টু বাই কে থ্রি, তাই হয়ে গেল তো, সমান কি এটা ধ্রুবক পেয়ে গেলাম, তাই তো, এটা কি পেয়ে গেলাম, সমান ধ্রুবক। আচ্ছা আমরা কি শিখেছিলাম বলো, প্রথমেই শিখেছিলাম কি, দুটো চলরাশির গুণফল যদি কি হয়, দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক বেড়ায় তাহলে তারা ব্যস্ত ভেদে আছে, আর যদি দুটো চলরাশির ভাগফল ধ্রুবক বেড়ায় তাহলে সরল ভেদে, তা যেহেতু গুণফল ধ্রুবক বেড়ালো তাহলে অতএব এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি। হ্যাঁ তাহলে এর সঙ্গে ডিটা কি সম্পর্ক হয়ে গেল, ব্যস্ত সম্পর্ক আছে। হ্যাঁ দুটো চলরাশি গুণফল আমরা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে কি ভেদ হয়ে যায়, ব্যস্ত ভেদ হয়ে যায়, সেই হিসাবে এ প্রপোর্শনাল টু কত হয়ে গেল, ওয়ান বাই ডি। আমি ওপরে বোঝাতে পেরেছি সবাইকে, তাহলে আমি ধাপে ধাপে প্রথমে এ আর এক নম্বর দুই নম্বর থেকে কি পেয়ে গেলাম, বি এর মানটা বসিয়ে দিয়ে এ আর সি এর মধ্যে একটা সম্পর্ক পেলাম, এবার তিন নম্বরে সি এর মানটা আবার আমরা বসিয়ে দিয়ে, এই যে তিন নম্বর সম্পর্ক পেয়েছি সেখানে সি এর মানটা বসিয়ে দিয়ে আমরা কি পেয়ে গেলাম, এই যে তিন নম্বরে সি এর মানটা বসিয়ে দিলাম, এই তিন নম্বরে সি এর মানটা বসিয়ে দিয়ে এ আর ডি এর মধ্যে গুণফলটা ধ্রুবক পেলাম, গুণফল ধ্রুবক পাওয়া মানে এর সঙ্গে ডিটা কি সম্পর্ক হয়ে গেল, ব্যস্ত সম্পর্কের মধ্যে পড়ে। হ্যাঁ আচ্ছা আমার চলে আসছে এরপরে, আজকে শেষ অঙ্কে চলে আসছি, পাঁচের চারের অঙ্কটা, খুব ভালো অঙ্কটা, শর্ট কোশ্চেন খুব দেয় অঙ্কটা, কি বলা আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, বা এক্স সমান কে ওয়ান ওয়াই, পাশে কি হয়ে গেল, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক,
এটাকে এক নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা দ্বিতীয়টা বলা আছে y proportional to z, তাই বলা আছে তো y proportional to z বা y সমান k to z, এটা দুই নম্বর দিলাম। k to হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটাও ধরে নিলাম। আচ্ছা তিন নম্বর সম্পর্ক কি বলা আছে, z proportional to x বা z সমান কত হয়ে গেল k3, সব আলাদা আলাদা ধরতে হবে k3x, এটা তিন নম্বর। এখানেও লিখে দেবো কে থ্রি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে যে তিনটে সম্পর্ক ভেদ সম্পর্ক বলেছিল, প্রথমটা ছিল এক্স প্রপোর্শনাল টু ওয়াই, সেখান থেকে এক্স সমান কে ওয়ান ওয়াই, এটাকে এক নম্বর দিয়ে রাখলাম, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। দ্বিতীয়টা ওয়াই প্রপোর্শনাল টু জেড বা ওয়াই সমান হচ্ছে কে টু জেড, এটাকে দুই নম্বর দিলাম, এখানেও কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আর তিন নম্বর সম্পর্ক জেড প্রপোর্শনাল টু এক্স বা জেড সমান হচ্ছে কে থ্রি এক্স, এটা তিন নম্বর দিলাম, এটা কে থ্রি হয়ে গেল অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে তিনটি আলাদা আলাদা সম্পর্কে আমরা তিনটি আলাদা আলাদা চলরাশি ধরে দিলাম, হ্যাঁ কে ওয়ান এই ধ্রুবক, কে ওয়ান কে টু এবং কে থ্রি দিয়ে এবার এই এক দুই তিনকে আমরা গুণ করে দিচ্ছি, হ্যাঁ এক কমান দুই ও তিন থেকে পাই, তিন থেকে পাই, কি করছি বাঁদিক বাঁদিক গুণ করে দিচ্ছি, এক্স গুণ ওয়াই গুণ জেড বাঁদিকে, হল ডান দিকে কি হয়ে গেল কে ওয়ান ওয়াই কে টু জেড কে থ্রি এক্স বা কে ওয়ান কে টু কে থ্রি সমান কত বেড়ালো এক্স ওয়াই জেড, যেগুলো এগুলিকে ভাগ হয়ে চলে আসবে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড, পেয়ে গেলাম আমরা সমান ধ্রুবক কেটে গেলে কত হয়ে যায় ওয়ান, তাই তো কেটে গেলে কত হয়ে যাচ্ছে ওয়ান, অর্থাৎ কি পেয়ে গেলাম দেখো যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত পেয়ে গেলাম ওয়ান, এটাই তো আমাদের চেয়েছিল যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, তাহলে উত্তর লিখবো অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান ধ্রুবক, গুণফলটা কত হয়ে গেল ধ্রুবক হয়ে গেল, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা আমরা কীভাবে করলাম বুঝতে পারলে সবাই, আরেকবার দেখে নাও, আমাদের প্রথমে একটা সম্পর্ক বলেছিল এক্স প্রপোর্শনাল টু ওয়াই, সেখান থেকে এক্স সমান কত ধরে দিলাম কে ওয়ান ওয়াই, কে ওয়ানটা অশূন্য একটা ভেদ ধ্রুবক। দ্বিতীয় সম্পর্ক বলেছিল ওয়াই প্রপোর্শনাল টু জেড বা ওয়াই সমান কে টু জেড, যেখানে কে টু একটা অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে দুই নম্বর দিয়ে রাখলাম। তিন নম্বর সম্পর্ক বলেছিল জেড প্রপোর্শনাল টু এক্স বা তাহলে জেড সমান কত, কোন সম্পর্ক থেকে তাহলে সমান করতে গেলে একটা ধ্রুবক দ্বিগুণ করতে হয়, এখানে কে থ্রি ধ্রুবক ধরে নিলাম অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে এক দুই তিন আমরা গুণ করে দিলাম, হ্যাঁ এক এক দুই ও তিন থেকে পাই, বাঁদিক বাঁদিক গুণ এদিকে ডানদিক ডানদিক গুণ করে দিলাম। গুণ করার পর কে ওয়ান কে টু কে থ্রি সমান কত হবে এক্স ওয়াই জেডকে, এইদিকে এক্স ওয়াই জেডকে ভাগ হয়ে গেল, এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই জেডকে ভাগ করলে কত হয়ে গেল ওয়ান হয়ে গেল, বলো তো তাহলে কী হয়ে গেল ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত পেয়ে গেলাম আমরা ওয়ান পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের এখানে অঙ্কটা এটাই চেয়েছিল যে এখানে যে ভেদ ধ্রুবক তিনটা কাজে লাগবে তাদের গুণফলটা কী হবে, সেই গুণফলটা কী হবে লিখবো আমরা, তাহলে তো গুণফল সমান ওয়ান লিখবো, হ্যাঁ ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান ওয়ান, এটা ওয়ান হবে এটাই হয়েছে আমাদের, হ্যাঁ। তাহলে আমরা ভেদের অঙ্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে ভেদের অঙ্ক করতে গেলে ভেদ দু রকমের হয়, একটা সরল ভেদ একটা হচ্ছে ব্যস্ত ভেদ। সরল ভেদ হলে কি হবে, ভাগফল ধ্রুবক হবে, দুটো চলরাশি ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটোর মধ্যে সরল ভেদ আছে, আর যদি গুণফল ধ্রুবক হয় তাহলে ওদের মধ্যে কি সম্পর্ক আছে, ব্যস্ত ভেদ আছে, হ্যাঁ। আচ্ছা এছাড়াও আর একটা জিনিস শিখলাম যৌগিক ভেদ বলে কথা, হ্যাঁ যৌগিক ভেদ কি, হয়তো ধরো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আচ্ছা এক্স প্রপোর্শনাল টু জেড, হয়তো এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই এম, এরকম যদি বাঁ দিকে চলরাশিটা এক থেকে ডান দিকে চলরাশিগুলো ভ্যারি করে যায় পাল্টে পাল্টে যায়, তাহলে যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী এদের মধ্যে কি সম্পর্ক হবে, সবগুলোকে একসঙ্গে সম্পর্ক কি চলে আসবে, বাঁ দিকে শুধু একবারই এক্স লিখব প্রপোর্শনাল টু ওয়াই জেড, আর এমটা কোথায় আছে নিচে আছে, তাহলে বা এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড বাই এম, এই যে তত্ত্বটা হলো যে তত্ত্ব অনুসারে এটা লেখা গেল সেটাকে বলা হয় যৌগিক ভেদের তত্ত্ব, হ্যাঁ যৌগিক ভেদের তত্ত্ব, এটাও খুব কাজে লাগবে অঙ্কগুলো করতে গেলে পরবর্তী অঙ্কে তো আরও বেশি কাজে লাগবে। তাহলে যৌগিক ভেদ ব্যাপারটা মাথায় ঢুকলো আমার, রিমাইন্ড করতে গিয়ে তাহলে আমরা কী কী শিখলাম, যে সরল ভেদ কী, জটিল ব্যস্ত ভেদ কী, আর সংজ্ঞাটা কী শিখলাম যৌগিক ভেদ, যৌগিক ভেদ কখন আসছে যখন বাঁ দিকে চলরাশিগুলো ওয়ান আর ডান দিকে চলরাশিগুলো পাল্টে পাল্টে যাচ্ছে, এরকম অসংখ্য সম্পর্ক দিয়ে দিতে পারে, তিনটে দুটো পাঁচটা সাতটা দশটা যাই দেখ না কেন,
বাম দিকে চলরাশিটা একবারই হবে, ডান দিকে বলা যে যেমন পজিশনে ছিল অবস্থানে ছিল সেই অবস্থান অনুযায়ী বসে যাবে। অর্থাৎ এখানে কি হয়ে গেল, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড বাই এম হয়ে গেল। এটা কি বলা হয়, যৌগিক ভেদের তত্ত্ব। হ্যাঁ, আর এই চ্যাপ্টার অঙ্কগুলোকে ভেদ বলা হচ্ছে কি কারণে, যে পাল্টি পাল্টি যাচ্ছে। হ্যাঁ, একই অঙ্কের ক্ষেত্রে আমরা যখন ধ্রুবক ধরছি তখন ধ্রুবকগুলো যখন একবার কে ওয়ান একবার কে টু একবার কে থ্রি আলাদা আলাদা ধরছি, তখন আমরা একই রকম ধ্রুবককে বারবার কে ধরতে পারবো না। হ্যাঁ, আমরা কিন্তু এই এতে আগে একটা চ্যাপ্টার শিখেছিলাম অভেদাবলী বলে। হ্যাঁ, চ্যাপ্টার বা অভেদ চ্যাপ্টার যেখানে সমানুপাত চ্যাপ্টারে ছিল, সেখানে কিন্তু আমরা দেখবে যে ধ্রুবকগুলো সব একরকম ধরছিল। একই অঙ্কের ক্ষেত্রে ধ্রুবকটা সব কে তো কেই ধরছিল সবার ক্ষেত্রে। হ্যাঁ, কেউ যদি কে ওয়ান ধরছিল তাহলে সবাই কে কে ওয়ানই ধরে যাচ্ছিল। মোট কথা একই রকম ভেদ ধ্রুবক ধরে যাচ্ছে, মানে ধ্রুবক ধরছিল, সেই জন্য ওটাকে অভেদ বলা হয়। মানে ভেদ নাই, কোনো পার্থক্য নাই, কিন্তু এই ভেদের অঙ্কে কি হবে, এই ধ্রুবকগুলো সব প্রত্যেকটা আলাদা আলাদা হবে, অর্থাৎ পার্থক্য থাকবে ধ্রুবকগুলো, ভেদ ধ্রুবকগুলো। এই জন্য এটাকে বলা হচ্ছে ভেদ, ভেদের অঙ্ক বা ভ্যারিয়েশন বলা হয়। তার মানে আজকে এই পর্যন্তই থাকছে আমাদের, পরের দিন বাকিটুকু আশা করি শেষ হয়ে যাবে, তাহলে আমাদের ভেদ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে ভেদের চ্যাপ্টার খুব কঠিন না, লেখার অঙ্কগুলো তোমরা করে এসেছো তৈরাসিক পদ্ধতিতে, সেখানে ভেদটাকে কীভাবে কাজে লাগাতে হবে আমি তো শিখিয়ে দিলাম, দু তিনটে অঙ্ক করে দিলাম, পেরে যাবে নিশ্চয়ই। আর এই এরকম সম্পর্ক থাকলে কীভাবে সেখান থেকে সেগুলোকে কার সঙ্গে কী সম্পর্ক বের করে নেয় এগুলো আমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা মোটামুটি চেষ্টা করবে, আমি পরের দিন ছয় থেকে বাকিগুলো করে দেবো।